দেখিল, এটা কি হলো দিকে বেগম? আচ্ছা তুমি ইচ্ছা করে দেখা খেলাকে, তুমি তো আচ্ছা বিশ্বাস করে ভাই। ভুল হয়ে গেছে মজিদ ভাই, আমি পিছলো তো, তার লাগে মনে হয় পিছলে ধাক্কাটা লেগে গেছে। আচ্ছা ঠিক আছে, এরকম দোষটি বসে কথা বললাম ভালো লাগতেছে না। তার লতি গেবে এত কিছু জরুরত, এত কিছু সুস্থ যে পিছলে খেয়ে বুক করে চলে যেতেছ। আপনি দোকানে চাইতেছিল আমি কানি, আপনি কান। আমি
আপনারা যাওয়ার দরকার নেই, আপনি বাড়িতে যান। আর এক কথা, ভাতটা দিয়ে নাম খায় নিন। আমি যদিও জানি যে আপনি আমার পছন্দ করেন না, কিন্তু আমার হাতের ভাতটা খাবেন কিনা, ভাতের তো কোনো দোষ নাই। চাষির শরীরটা খারাপ, কেমনে রান্না বান্না করবো? আমি তোমারে পছন্দ করি না, তোমারে খেটে গেছি। আপনার কথাবার্তা চাল চলনে বুঝা যায়, আপনি আমি দেখতে পারেন না। মুখের কথা? কথা তো মুখেরই হয়, সব কথা মুখের হয় না, অন্তরের কিছু কথা থাকে। আসলে হচ্ছে কি, অন্তরের ঘরে বুঝতে গেলে অন্তর দিয়ে বলতে লাগে। তোমার একটা কথা কই, সত্যি কথা, আমার কিছু স্বপ্ন আছে, এই স্বপ্নটা যদি আমি পরিপূর্ণ করতে পারি তখন তোমার মুখ দেখানো কিছু পাওয়া লাগবে না। এই কথাটা আমি কম বুঝছি, আপনি বাইরে যান, যাওয়া লাগবে না। না, রাত বিরাতে যদি বিপদ না পড়ে কিছু হইব না, এইখানেই তো। এখন কেমন লাগছে? করে মা ভালো, আবার কষ্ট করে এত কিছু করতে গেলি কেন? আমি তো সুস্থ হয়ে গেছি রে মা। হয়েছে, তুমি চুপ থাকো, এখন চুপচাপ শুয়ে থাকো, শরীরটা তো খারাপ বানিয়েছো। পোলাটার ধর বিয়ে করা গেল, ততদিন না করো ততদিন আমি কেটে দিই আর কি করবো। আমি তোর মা প্রত্যেক দিন একবার করে কই, কিন্তু কে শুনে কার কথা? ওই এক কথা, বাকি তুলবো তারপর। সেইটা নিয়ে তুমি একদম চিন্তা করো না, তোমার পোলারে প্রবলেম লাগে আমি সব করতে পারি। মনে করো এইটা তোমার পোলারে যত দেখতেছি। কেটে দিলাম, কেটে দিলাম, কেটে দিলাম। তোর শাকিল চলে গেল।
রাহো না রাহো না আর কি শান্তিটা লাগতেছে তুই জানো।